যারা ওকে ফেরেশতা মনে করে এদের কাছে এদের শয়তান বানাই দেবো, শয়তান বানানোর সিস্টেমটা হচ্ছে আমি জাকিরকে সবকিছু যা আছে সবকিছু বানাই দিচ্ছি আপনাকে করি, সেটা হচ্ছে ওয়ার্ড মোবাইল নাম্বার ওয়ার নাম ওর দিনের নাম আমি সবকিছু কালেকশন ওর যতগুলি বয়স না হইলো চেষ্টা বয়স আমি ম্যানেজ করতেছি পাবলিক কাছ থেকে এদের টাকা নিচ্ছে। আমরা প্রধান কাজ হচ্ছে আপনার সবাই মিলে যে যে যতটি আইডি আছে দিয়ে পোস্ট করুন তো গেমের দিন, গেমের পরের দিন গেম ডিক্লারের পর পর দেয় এই হারামি এই আমাদের কাছ থেকে ভালো মুখোশ দিয়ে যে আমি কোনো ভিআইপি না আপনারা আমাকে টাকা দেন, আমার থাইল্যান্ডের লিঙ্ক আছে আমি থাইল্যান্ড থেকে গেম কিনাই না আপনাদের গেম দেখেছি। হ্যাঁ এখন দেখছি আমাকে দিছে অমুক গেম, অমুকের দিছে অমুক গেম, অমুকের দিছে অমুক গেম, এরকম ভাবে আমাদেরকে প্রতারিত করছে ১,০০০ রিয়াল করে নিয়ে। আচ্ছা এখন থাইল্যান্ড থেকে গেম নাই না আমাদের, একটা গেমের কথা বললে আমাদের গেম দিচ্ছে ৬টা করে। আচ্ছা তারপর এক একজন এক একটা গেম, এর মতো হারামি অন্য কেউ নাই। এসে তো এরা আর না আরেকটা চাকরি আমাকে বললো ওই আইডি নিয়ে কি জানি করার কথা বললেন, মানে সবাই মিলে যদি রিপোর্ট করে একটু পারতেন। হ্যাঁ এটা তো আছেই, এটা তো আমি কিন্তু করবোই, এটা যদি আমরা এতটুকু ট্রেন্ডিং না করার পরে আগে না করি এটা হচ্ছে আমাদের একটা ইউটিউবে লিঙ্ক করেন গ্রুপ করেন। আচ্ছা হ্যাঁ গ্রুপের ভিতরে ছোট বড় যে যেখানে থাকুক না কেন যারাই আমাদের একটা প্রথম রেজিস্টারিং অবস্থা কি হচ্ছে ওই যেমন গ্রুপ করতে চাচ্ছে ওর আগে আমাদের গ্রুপ করতে হবে, ওই তো টুকাই গ্রুপ করবো আমাদের টুকান লাগবো না ইনশাল্লাহ। তা আমি 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 বলি কি ওর নিয়ে এই যে লাইভ করলে বর্তমানে লাইভ না করে এই যেটা পদক্ষেপ আপনি নিতে চাচ্ছেন এই পদক্ষেপটা নেই তাহলে ওর আইডি না থাকে না উনি থাকবে আর কি তা তো অবশ্যই আরো আছে মনে করেন জনি মনি অনেক আছে অবশ্যই বুঝতে পারছি তারপর প্ল্যানিং গুলো প্রথম দিকে শুরু করে আপনাদের কাজ বেশি কি আমি আপনারা ফেসবুকের আইডি গুলি ম্যানেজ করেন এক একজনে ১০টা পারেন ১২টা পারেন আচ্ছা ঠিক আছে
এইভাবে লোগোটাকে এখানে বসাই দিব পেপারে, ওর মোবাইল নাম্বার ম্যানেজ করছি, ওর মোবাইল নাম্বারটা পেপারে পাল্টে, ওর অরিজিনাল নাম পাপ্পু, অরিজিনাল নাম তো তাই গুরু, ওর উপরে পাপ্পু লেখা থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মানে শুনেন রাফি জামের সাথে কথা বলছেন? না না রাফির সাথে কথা বলিনি। তো রাফির সাথে কথা বলে দেখেন কি হলো ভাই। আচ্ছা সমস্যা নেই, আমি তো রাফির নাম্বার নাই, আচ্ছা আমি ফোন দিই ম্যানেজ করে দিব না, সমস্যা নেই। ভাই কি বল আমার পার্সোনাল নাম্বার আপনাকে আমি একটু পরে নক দিবো, বা আমার নাম করে আমার নামটা বলে দিবো। হ্যাঁ সুরের বাচ্চা কত বড় খাপ চিন্তা করছো, সব আমাদের নামে ভুয়া ভুয়া এভিডেন্স রেডি করবে আরকি, লাভ নাই তো, শোনো সত্যের কোনো মাইন্ড নাই, বুঝতে পারছো? মাইন্ড নাই, যত চেষ্টা করো আমরা সত্য পথে আগাচ্ছি, আমাদের কোনো মাইন্ড নাই, কেউ তোমাকে ধরবে না। কি করা যায় এই টাইম কি করব, আমি তো একটা সেল করব, দাদা আপনি জানেন, তুমি ঢুকো করা যায়, তুমি ঢুকো, তুমি আমার ছোট ভাই হও, আমার আপন ছোট ভাই সমস্যা নেই, তোমার সব পথে সাপোর্ট হবে আমার কাছে, সমস্যা নেই, তুমি ওর গ্রুপে ঢুকো, ঠিক আছে? আর আর একটা কথা বলি, হ্যাঁ বলো, গ্রুপে এরকম গিলা কথা বলবো, হ্যাঁ কিছু এগুলা আবার ইয়া খাইয়েন না, তাহলে আমি কি এত বুঝতে পারবে এই গ্রুপে? হ্যাঁ না, এখন স্টার্ট করব না, সমস্যা নেই, আমরা আইটেম একে ধ্বংস করব, তারপর আপনি দেখেন কোনো সমস্যা। হ্যাঁ ঠিক আছে, রাইট, থ্যাংক ইউ ভাই, আমি একটু ডাক্তারের কাছে আসছি, তো শোনো তোমার সাথে রাতে আবার ডিসকাস করব, হ্যাঁ ইনশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, এতক্ষণ আপনারা একটা রেকর্ড শুনলেন, রেকর্ডটা সম্ভবত 7 মিনিট সামথিং, তা আমি থাই গুরু বলছি। তা আসলে আবু জাফর এই পর্যন্ত অল জীবনে যত মানুষের প্রতারণা দিছে, প্রলোভন দেখেছে, টাকা পয়সা নিছে, যাই করছে, ও একটা সত্য কথা বলছে, এই সত্য কথাটা আমার ভালো লাগছে, যে রাখে আল্লাহ মারে খেয়ে, মারে আল্লাহ রাখে কে, এই আবু জাফরের এই একটা কথাই ওর জীবনের সত্য ছিল, চিরন্তন সত্য। এছাড়া ওর মাংস যদি পিস পিস করে কাটি, কাইটা যদি ওর ব্লাড গুলা বাই করি, ওর ব্লাডের ভিতরে পামো মিথ্যা, অবৈধ ব্লাডি রক্ত। এখন বিষয় হয়েছে আবু জাফরের ফাইলটা আরও নিচে ছিল, আমি ভাবছিলাম আবু জাফরের আরও পরে স্টাডি করুম, আরও পরে ধরুম, এখন ওর মনে এত ভয়, ওর মার্কেট আউট হয়ে যাবোগা। তো আশা করি আপনারা ভয়েস রেকর্ডটা শুনছেন, ভয়েস রেকর্ডের কথা তাদের প্ল্যান সবাই শুনছেন, আমি ইউটিউবে দিছি। আমি একটা জিনিস জানি, ভালোবাসা এবং ঘৃণা মানুষের চোখে লেখা থাকে, মানুষ যাকে ভালোবাসে তার দৃষ্টি দিয়ে দেখলে তার ভিতর থেকে এই ভালোবাসার অনুভূতিটি কাজ করে, ঘৃণা সেম, দেখবেন আমি যাকে অপছন্দ করি তার কথা বলার ভয়েস কিংবা তার রেকর্ড কিংবা তার কোনো কিছু, তার ছায়া দেখলেও আমার চোখ অটোমেটিক্যালি ভুরু কুচকায় যাবে। ইট মিন্স ভালোবাসা এবং ঘৃণা দুটোটা মানুষের চোখে লেখা থাকে। এখন আমি বলতে চাচ্ছি আবু জাফররে ধরার আগেই ও আমার কাজটা অনেক সহজ করে দিল। তো এখন বিষয় হচ্ছে কিছু কিছু কাজ আসলে আল্লাহর তরফ থেকে অনেক সহজ হয়ে আসে। বন্ধুরা এই রেকর্ডটি সবাই শুনবেন, এবং ভিআইপিদের আসলে তাদের পরিকল্পনা কি, তারা মানুষকে নিয়ে কি করতে চায়, এই হচ্ছে তাদের থাইল্যান্ড ঘোরার মতলব, এক সেট দুই সেটের মতলব। তো আবু জাফর কোথায় বসে লাইফ করে, কোথায় কি করে, কোথায় খায়, আবু জাফরের স্কুলে কতটি ছাত্র আছে, ভিআইপি কতটি আছে, কাজীপাড়া কার বাসায় বসে কি লাইফ করে, এগুলো সব তথ্য আমার কাছে আসছে, আবু জাফরের ছবি। তো আবু জাফর এত কাহিনী না করে আমার কুল্লি তুই তো ভাই, আপনার নাম পাপ্পু, আপনার ছবি দরকার, আপনার ঠিকানা দরকার, ইত্যাদি ইত্যাদি, আমি দিয়ে দিতাম, আমি তো ওপেন। ভালোবেসে মানুষের কাছ থেকে যেটা অর্জন করা যায়, ছলনা, অভিনয়, ইত্রামি ফাত্রামি, মিথ্যা
মিথ্যা প্রলোভন দিয়ে এগুলো কখনোই মানুষের মনের ভিতরে জায়গা করা যায় না। জীবনে জায়গা তৈরি করে নিতে হয়, জায়গা ধ্বংস করা যায় না। ধন্যবাদ। ভয়েসটি যারা শুনছেন, আমার সকলের কাছে অনুরোধ থাকবে এই ভয়েসটি এত পরিমাণে শেয়ার করবেন যাতে সবাই অন্তত শুনতে পারে যে আবু জাফর অনলি ওয়ান, আবু জাফর ছিল, আবু জাফর থাকবে, কিন্তু ইউটিউবে না। ইউটিউব কোনো ব্লাডি বাস্টার্ড, এক সেট দুই সেট থাইল্যান্ড থেকে কিনে আনছি, ভিআইপি জিতাই দিব, এই ধরনের বাস্টার্ডদের জন্য ইউটিউব না। যারা আজকের প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী বিদেশে, পরিবার পরিজন আপনজন সবাইকে ফেলে এত ত্যাগ তীক্ষা করে, শরীরের যে অক্লান্ত পরিশ্রম, শরীরের যে ঘাম, রক্তপানি করা ঘাম, হালাল পয়সা মানুষ এগুলো উপার্জন করতেছে, সেই টাকার প্রতি এই অমানুষদের কি ধরনের লালসা এবং নেশা। তো ভয়েস রেকর্ডটি আমি ইউটিউবে ছাড়ছি, তবে আবু জাফর ইনশাল্লাহ ভেরি সুন সি ইউ, খুব শীঘ্রই দেখা হবে তোমার সাথে, শুধু তোমার সাথেই না, সৌদি আরব সৈয়দপুর কাজীপাড়ায় তুমি সম্রাটের বাসায় বসে লাইভ করো, কোথায় কি করো, এভরিথিং এভরি ডিটেলস আমার কাছে চলে আসছে অনেক আগে। তো আসলে আমি সাময়িক ব্যস্ত থাকার কারণে তোমার ফাইলটা আমি নিচে রাখছিলাম, এখন তোমার এত তাড়াহুড়া, তো ইনশাল্লাহ তোমার ফাইল আজকে থেকে সিগনেচার করলাম এবং তোমার সাথে জাতির সাথে খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, যারা এই অমানুষকে না চিনে তারা জানি এই রেকর্ডটা শোনার পরে এই অমানুষকে আর একটা পয়সা না দেয়, এই অমানুষের থেকে যাতে প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা তাদের কষ্ট অর্জিত হালাল পয়সা এই হারামিকে না দেয়। ধন্যবাদ, এবং প্রত্যেকে রেডি থাকো, প্রত্যেকে। ইউটিউব কোনো ভিআইপির জায়গা না, ইনশাল্লাহ আল্লাপাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আর আমি যদি সুস্থ থাকি, আমার শরীরে যদি রক্ত হৃৎপিণ্ড থাকে, 2019 সাল ইউটিউব মুক্ত ভিআইপি করব, এবং এই উদ্যোগে আজ লক্ষ লক্ষ প্রবাসী একত্রিত হয়েছে থাই গুরুর সাথে। ওকে, জেনে নাও তোমরা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।